জাতীয় দলের মর্যাদা হারালো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রতিনিধি মৈনাক গুহ জানান সোমবার ভারতীয় নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যায় তৃণমূলের সঙ্গে সঙ্গে বাম দল সিপিআই এবং এনসিপি ও জাতীয় দলের মর্যাদা হারায় পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি মর্যাদা পায় জাতীয় দলের ভারতের নির্বাচনী আইন অনুযায়ী ভারতের জাতীয় দল হতে গেলে নির্বাচনী তিনটি শর্তের মধ্যে অন্তত একটি শর্ত পূরণ করতে হয় তিনটি শর্তের মধ্যে প্রথম শর্তটি হলো লোকসভা নির্বাচনে অন্তত চারটি রাজ্য থেকে ছয় শতাংশ ভোট পেতে হবে দ্বিতীয় শর্ত লোকসভায় তিনটি রাজ্য থেকে অন্তত পক্ষে এগারোটি আসন জিততে হবে এবং আগের জেতা আসনের চারটিতে পুনরায় জিততে হবে এবং তৃতীয় শর্ত হল কমপক্ষে চারটি রাজ্যে রাজ্য দলের তকমা পেতে হবে নির্বাচনী এই তিনটি শর্তের মধ্যে একটি শর্ত পূরণ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পাশাপাশি গুজরাটের ভোটে তিনটি শর্তের মধ্যে তৃতীয় শর্তটি পূরণ করে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জাতীয় দলের পদমর্যাদা অর্জন করল ভারতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন এখন এই বিষয়ে কিছু বলছি না দলের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে তবে এই বিষয়ে বক্তব্য জানানো হবে বর্তমানে ভারতের ছয়টি জাতীয় দল হল ভারতীয় জনতা পার্টি জাতীয় কংগ্রেস ভারতের কমিউনিস্ট পার্টি মায়াবতীর বহুজন সমাজ পার্টি এনপিপি এবং কেজরিওয়ালের আম আদমি পার্টি